Dekhi na bharat
বলছি কি বলবেন কোন দিনে পুজো দিয়ে কি শুরু করলেন? আরে চেয়ারম্যানকে আগে কবে থেকে প্রচার শুরু করলেন? টুকটাক চলছিল, সংযোগের কাজ চলছে। 20 তারিখে আমার আনুষ্ঠানিকভাবে জনপ্রতি সভার মাধ্যমে আসছে। আর প্রতিবারের মতো কোনো নির্বাচনে আপনি দেখেছেন যে 2 মাস নির্বাচন বাকি, সেনাবাহিনী পাঠিয়ে এখন থেকে ভালো তো আমাদের অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করছে রাজ্য সরকার, রাজ্যের পুলিশও আছে, কেন্দ্রীয় পুলিশও আছে, ভালো নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী এসেছে, আসা উচিত বলে করি আমি এইভাবে কোনো মত। এখন শোনা যাচ্ছে যে কংগ্রেসের প্রার্থী লক্ষ্মণ সেন হচ্ছে, কী বলবেন? লক্ষ্মণবাবু হোক আর রাহুল গান্ধী হোক, তাতে আমাদের প্রতিবারের মতন কি মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করলো? মন্দিরে পুজো দিয়ে কি শুরু করলেন? প্রচারের কাজ শুরু বললাম, তমলুক সহ রাজ্যের 42টি লোকসভা আসনে যেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা যুক্ত হতে পারে, তার সাথে সাথে সারা ভারতবর্ষ থেকে যে ব্যভিচারী স্বৈরাচারী সরকার চলছে নরেন্দ্র মোদী, সে সরকার যেন পরাজিত। কবে থেকে প্রচার শুরু করলেন গতকাল? প্রচারের কাজ টুকটাক চলছিল, জনসংযোগের কাজ চলছে। 20 তারিখে আমার আনুষ্ঠানিকভাবে নিমতৌড়ি সভার মাধ্যমে কাজ চলছে। আর প্রতিবার কোনো কোনো নির্বাচনে আপনি দেখেছেন যে 2 মাস নির্বাচন বাকি, কিন্তু সেনাবাহিনী পাঠিয়ে এখন থেকেই ভালো তো আমাদের অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করছে রাজ্য সরকারের, রাজ্যের পুলিশও আছে, কেন্দ্রীয় পুলিশও আছে, ভালো নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী এসেছে, আসা উচিত মনে করি আমি এভাবে কোনো দ্বিমত পোষণ করি। একটা শোনা যাচ্ছে যে কংগ্রেসের প্রার্থী লক্ষ্মণ সেন হচ্ছে, কি বলবেন? লক্ষ্মণবাবু হোক আর রাহুল গান্ধী হোক, তাতে আমাদের প্রতিবারের মতন কি মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করলো?